মর্নিং এভরিওয়ান, এখন সময় 10টা আর এখন থেকেই আজকের ভিডিওটা আবার শুরু করলাম। একটু আগেই আমরা ভাত টাত খেয়ে বসলাম আর বুলটি এখানে ওকে দোল খাওয়াচ্ছে, কারণ একটু কান্নাকাটি করছিল তাই। আর বাবা বাজারে গেছে, বাজার করতে গেছে, আর মার চুমকি রান্নাঘরে রান্নাবান্না করছে। আর একটু পরেই আমরা মাছ ধরতে যাব, ভালো ছিপ ফেলে মাছ ধরবো। মানে এর আগে বাবা তো জাল ফেলে মাছ ধরেছে, জাল ফেলে খুব একটা বেশি মাছ হয়নি, কারণ পালা পড়েছে, বেঁধে গেছিলো, আর সমস্ত জায়গা তো ফেলা যায় না, কয়েকটা দুটো জায়গা মাত্র ফেলা যায়, দুটো জায়গা ফেলে মাছ বেশি হয়নি, এই জন্য চুমকি ছিপ ফেলবে। ছিপ ফেলে খুব বেশি মাছ হয়, মানে টপা টপ মাছ ওঠে, তো সেটা ধরতে যাবো একটু পরে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা তিনজন যাব। আর এখন থেকেই আমাদের নেক্সট ভিডিওটা স্টার্ট করলাম, আর সঙ্গে থাকুন, আজকে সারাদিন কি কি হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সোনা তো ভীষণ দুষ্টুমি করছে, দুষ্টুমি বলতে ওরা এখন ঠিকঠাক ঘুম হচ্ছে না, ওটাই ওর এখন দুষ্টুমি। একটুখানি শুয়ে দিলে আবার 5 মিনিটের মধ্যে উঠে পড়ছে, আর ওর জন্য অটোমেটিক একটা লোক ওই জন্য থাকতে হচ্ছে, হয় আমি আর না হলে বোন, আর না হলে হচ্ছে রাহির বাবা। এখন থেকে আর হাজবেন্ড বলবো না, ওর একটা পরিচয় হয়ে গেছে, যখন আরেকটা তাহলে ওটাই বলা বরং ভালো। তো ওর বাবার কাছে খুব একটা যেতে চাইছে না, মানে গিয়েও খুব একটা থাকতে চাইছে না, আর ও খুব শান্ত প্রকৃতির, তো একটু বাচ্চাদের পিছনে একটু বেশি বকতে হয়, মানে ধরুন কোলে নিয়ে বিভিন্ন রকম কথা বলতে হয়, যেটা মানে শুনে আর কি বাচ্চারা চুপ করে থাকে, কিন্তু ও খুব একটা বলছে না বলে বাচ্চা ওর কাছে গিয়েই কাঁদছে। না না, আমি বলছি বেশি বকতে হয় সেইটা না, বকে অল্প অল্প বকছে, ওই কারণে বেশি থাকছে না। আর একটুখানি ঘুমিয়েছিল, আবার এই যে উঠে পড়েছে, তো আবার এই যে দোল্লাই নিয়ে বসেছি, আবার এই যে কাঁদছে। না না, কে রাহি, ঘুম ভেঙে গেছে তোমার? ঘুম ভেঙে গেল? খেলা করছো একা একা? কিরে, কতদিন তো কচু ফুল খাইনি, তার ঠিক নেই, তো আজকে কচু ফুল হয়েছে অল্প কিছু, কিন্তু খাবার জন্য হতো না, তো ওই জন্য একেবারে কচি পাতা সেটাও তোলা হয়েছে আর কি। এরকম কচি পাতা ভাতে দিয়ে খেতেও ভালো লাগে, আর রান্না করলে তো ভালোই লাগে। জাল ফেলছিল, মাছটা হয়নি তো দেখলেন, তো এখন ছিপ ফেলা হবে, বোন ছিপ ফেলবে, আর রান্নাবান্না হবে। বেশ কিছুটা আগে তোলা হয়েছে আর এইখানিকটা তুললাম। এই হচ্ছে আমাদের বাড়িতে আসলে জায়গা আছে, কিন্তু হাজবেন্ড কচু লাগাতে চায় না, ওই জন্য হচ্ছে খাওয়া হয় না। ওই বাপুগুড়ি আসি, তো এখন এই যে খাওয়া হবে। আর ওই যে সোনা খুব কাঁদছে, ও খুব বিরক্তি করছে আসছে। মা কি করেছে আমাকে? মা শুধু বকে? হ্যাঁ, তুমি নাকি দুষ্টুমি করো ওই জন্য তোমাকে বকে? হ্যাঁ, আর কি করে বলো, সব বলে দাও আমাকে আজকে, আর কি করে? হ্যাঁ, কি বলছো? গুনগুন করে গান মানে বলেই চলেছে, কিন্তু কি বলছো? মা ভারী বদ হয়ে গেছে। আর মাসি কি করে? মাসি আজকে আদর করে বেশি? আর দাদু, দাদু কি করে? দাদু খুব মাছ ধরবে বড় হলে, তাই তো? খুব মাছ ধরবে বোঝা যাচ্ছে। বুলটি আর রাহি করে দুজনে একটু ঘুমিয়ে নিল, রাহি জেগে গেছে আর ও এখনো ঢুলছে। এই ওঠো, একটু স্নান টান করিয়ে দাও ওকে। এবার রাহি স্নান করার সময় ওকে স্নান করিয়ে দেবে। এই যে বাবা এখন বাড়িতে কি নিয়েছে? মাছ মাছ আছে তো, চুমকি মাছ ধরছে তো,
যে একটু আগেই রাহিকে স্নান করানো হলো, আমি ধরেছিলাম আর ভুলটি স্নান করিয়ে দিয়েছি। ও মানে স্নান করলে ওর ভীষণই ভালো লাগে, খুব আনন্দ পায়। তো ওরা ঘরে গেছে আর আমি যাব মাছ ধরতে। মানে চুমকি চলে গেছে, চুমকি ছিপ ফেলে মাছ ধরছে আর প্রচুর মাছ হয় ছিপে। মাছ হচ্ছে, ওরে বাবা, সঙ্গে সঙ্গে একটা মাছ ধরে নিয়েছে, একটা মাছ হয়েছে। দেখো সঙ্গে সঙ্গে একটু আগে এসেছে, মিনিট তিনেক আগে এসেছে, কতগুলো তেলাপিয়া মাছ ধরে ফেলেছে। বাজার থেকে বাবা দু রকমের মাছ কিনে এনেছে, কিন্তু আমার ওই বাড়ির ছোট ছোট তেলাপিয়া মাছগুলোরই বেশি ভালো লাগে, কেন ওর স্বাদ যেন একেবারেই আলাদা এই মানে কেনা তেলাপিয়া মাছের থেকে। আর এনেছে রুই মাছ না কি মাছ হবে আর কি, একটা মাছ এনেছে আর তেলাপিয়া মাছ তো দেখলেন। আর বাবা মাংস আনতে চেয়েছিল কিন্তু আমরাই বারণ করলাম, কেননা কাল রাতেই আর কি মাংস খাওয়া হয়েছে। আর এই গরমের মধ্যে, যদিও এখন বর্ষাকাল তবুও বেশ ভালোই গরম, তো সকল সময় আর কি মাংস খাওয়াটা শরীরের পক্ষেও ভালো না, তো ওই জন্যে বাবা শুধু মাছ এনেছে। আর বোন এদিকে মশলা বেটে দিচ্ছে, মাও হাতে হাতে সাহায্য করছে। আর এদিকে এই যে বাড়ি তেলাপিয়া মাছগুলো দিয়ে শুকতে হবে উচ্ছে আলু মাছ দিয়ে, আর কী কী রান্না হচ্ছে সেগুলো সব পরে পরে আপনারা জানতে পারবেন। সবজি সব কাটা হয়ে গেছে, আর এবার ধুয়ে টুয়ে নিয়ে এখন রান্নাঘরে বাবার কাছে দেওয়া হবে। এ ধোয়াও হয়ে গেছে, কচু পাতা আর ফুল একসঙ্গেই দেওয়া হয়েছে, তো এগুলোই রান্নাবান্না হবে। আর বাবা রান্না করছে আর কি। একটু আগে কারেন্ট চলে গিয়েছিলো তাই ওর ঘুম হয়ে গিয়েছিলো, তারপর ওই ছোটো একটা ফ্যান আছে সেই হাওয়াতে ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়ে আবার এই উঠে পড়েছে, একটুখানি করে ঘুমায় আবার উঠে পড়ে, এর কাজ এই। কী আবার ঘুম আসছে না, ঘুমোতে ভালো লাগে না তাই তো, খাবে খাওয়ার জন্য মুখটা ল্যাক 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 করছে, ল্যাক ল্যাক করছে, ল্যাক 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 করছে, আসলে বর্ষাকালের আকাশ মানে বুঝতেই পাচ্ছেন এই রৌদ্র আবার এই বৃষ্টি। এদিকটায় মনে হচ্ছে মেঘ একদমই হয়নি, কিন্তু আবার এই সাইডে ঘন কালো হয়ে মেঘ করে এসেছে। এই যে বুলটি স্নান করতে গিয়েছিল, এত জোরে বৃষ্টি এসছে, ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে, আর ও চলে এসছে ছুটতে। তাহলে মানে ঠান্ডা লেগে যাবে, এমনি অর্ধেক অর্ধেক আছি আর কি, ঠান্ডা লাগছে, তবুও চলে এসেছি যে একটু বৃষ্টি কমলে তারপরে গিয়ে একেবারে কেচে গিয়ে চান করে উঠবো। আর সোনা তো ঘুমোচ্ছে না, ওই একটুখানি ঘুমায় ওঠে, তো বোন আছে ওকে সামলানোর জন্য। আগে ভাবতাম যে বেশ ও ঘন্টাখানেক করে ঘুমিয়ে নিচ্ছে, যখন ঘুমোচ্ছে তাহলে বেশ কাজের সুবিধা হতো, মানে যখন আমি বাড়ি যেতাম, তো এখন দেখছি ও 5 মিনিট অন্তর অন্তর উঠে পড়ে, কাউকে না কাউকে ওর কাছেই থাকতে হচ্ছে। তো বড় হচ্ছে যত তত আর কি ওরকম আর কি অভ্যাস পাল্টাচ্ছে ঘুমায়। তো হাজব্যান্ড এসেছে, অ্যাকচুয়ালি ও বলছিল যে চলো মানে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাদ্র মাস, তো ভাদ্র মাসে নিয়ম আছে যে ভাদ্র মাসে মানে কাউকে যেতে দেয় না, যেহেতু আমি অনেকদিন ধরে আছি এখানে। তো আমার হাজব্যান্ড বলছে যে নতুন নতুন কোনো নিয়ম মানে পালন হয়নি, আমরা কখনো ভাদ্র পালতে আসিনি বা এখানে থাকিনি কখনো, তো বলছে তার পুরানো হয়ে গিয়ে আবার এখন কিসের নিয়ম, কিন্তু যেহেতু অনেকদিন ধরে আছি তো বাচ্চা নিয়ে আমাকে ভাদ্র মাসে আর কি যেতে দিচ্ছেন, তো ওই জন্য থাকছি এই মাসটা। আর হাজব্যান্ড চলে যাবে হয়তো আজকে বিকালেই চলে যাবে, ও এসেছে বলে একটু ভিডিও করে দিচ্ছে, ওই জন্য অনেক কিছু আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশ থেকে শুরু করে
মানে সবারই ব্যস্ততম যে ভাবে দিন কাটে সেটা আর কি দেখতে পাচ্ছেন। আমি একা থাকলে মানে কি ভিডিও করবো বুঝতে পারি না, যেহেতু ওর পিছনেই টাইমটা চলে যায়, ওর সামনে কথা বলা যায় না বা ও মানে মানে কোনো আমি কন্টেন্ট খুঁজে পাই না। তো একজন কি হয় না, ভিডিও করার থাকলে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা বানালে বেশ প্রতিদিনের একটা ডেলি রুটিন যেটা যেটা আপনাদের কাছে শেয়ার করি সেটা বেশ ভালো হয় আর আপনাদেরও দেখতে ভালো লাগে। তো যাই হোক, এসেছে বলে একটু ভিডিও করে দিচ্ছে, ভালো লাগছে। বাইরে এখনও বৃষ্টি থামছে না, তো একটু পরেই যাবো আর কি চান করতে। বাবা রান্না করছে, বোনই সমস্ত বাটাবুটি কাটাকাটি করে সমস্ত কিছু দিয়ে এসেছে, মা মাছটা কেটেছে, উপরের মাছ কেটেছে আর বাজারের মাছগুলো তো কেটেই এনেছিল। মা এখন চান করছে, বৃষ্টির মধ্যে চান করে এখন ঘরে যাবে, আর আমি ওই কাছে ধোয়া করে এখন মেলাবো কোথাও, তাই সমস্যা। কিন্তু কিছু করার নেই, ঘরের মধ্যে কোথাও না কোথাও মিলিয়ে দেবো। যাই হোক, সারাদিন সাথে থাকবো না, অনেকক্ষণ বকবক করলাম। লেবু কাটছে, লেবুটা যেন পেকে হলুদ হয়ে গেছে, কিন্তু লেবুটা দারুণ সেন্ট। আজকে রান্নাবান্না কী হয়েছে আমি এখনও জানি না। এবারে সবাই খেতে আসছে, বাবা আজকে রান্না করেছে, কী রান্না হয়েছে আমি জানি না, কেননা আমি রান্নাঘরে একদমই আসিনি, কী কী রান্না হচ্ছে কী ব্যাপার। তো বোন ভাত বাড়ছে আর সোনা ঘুমোচ্ছে অনেকক্ষণ আগের থেকে, তো ভাবছি এখন খাবার সময় উঠে পড়ে কিনা, কী কী রান্না হয়েছে আজকে দেখাচ্ছি। তবে কচু শাকটা রান্না হয়েছিল সেটা আমি জানি, মানে কচুর ফুল টুল সব তোলা হয়েছিল সেটা আমি জানি, তারপরে কী কী রান্না হয়েছে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি। বাবা লেবু কেটেছে, লেবুটা হলুদ দেখালো, ওটা কিন্তু মানে এমনি ভাতে খাওয়ার লেবু, ঠিক আছে, মনে হচ্ছে যেন মৌসুমি লেবু, হলুদ মতো হয়ে গেছে। আর কচু শাক হয়েছে দেখতে পাচ্ছি, আর বড় গামলায় ওটা কি ওইটা বড় গামলায় হচ্ছে কচু আলু আর মাছ, আর এদিকে আছে এই ছোটো গামলাতে উঠছে আলু মাছ, মানে আমরা সব তরকারিতে যেহেতু মাছ খাই সেহেতু মানে সব তরকারিতেই মাছ দেওয়া। আর ওই সাইডে ওটা কি, আর ওটা হচ্ছে ওল আলু মাছ। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না। কে গো খেতে এসো। তো মারটি উঠে গেছে একদম, বসিয়ে দিই। ও বসো বসো বসো, সবাই একসঙ্গে খেতে বসবো। পায়েস, হ্যাঁ পায়েস হয়েছে, আবার ছোট বোন পায়েস। এ বাবা, এ তো পায়েস নেই কড়ায়, আমি ছুটে দেখাতে এসেছি পায়েস ওখানে, পায়েস এইখানে। এই যে সিমুইর পায়েস, এটা সিমুইর পায়েস করেছে বোন। আগে আমার মা মানে আমার বরের সাথে একসঙ্গে আমরা যেরকম খাওয়া দাওয়া করি খেত না, তারপরে অনেকখানি বুঝিয়ে তারপরে এখন খায়, আগে লজ্জা পেতো, মানে কি হয় না ওই জামাইয়ের সামনে খাবো না এরকম আর কি বলতে। তাই আমরা সবাই বোঝালাম যে জামাই আর ছেলে একই ব্যাপার, কোনো ব্যাপার না। আর আমরা তো জানি সবাই যে তুমি একটু ধীর খাও, বা মা তো খুব একটা বেশি হা করতে পারে না, অতএব মানে ভাত অল্প অল্প করে দেয়, ঠিকভাবে খেতে পারে না, একটু অনেকক্ষণ সময় লাগে। তো মা বলতো যে আমি পরেই খাবো পরে খাবো এরকম বলতো, তারপর থেকে এখন বেশ মা বুঝে আমাদের সঙ্গে খেতে বসে, আর একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, ভীষণ ভালো লাগে একসঙ্গে খাই এখন। তো এখন খেয়েটি নিই চটপট, তারপরে আসছি আপনাদের সঙ্গে আবার কথা বলতে। আমি কেন খাবো না, মেয়ের সাথে খেলা হচ্ছে খুব তার বাবার, আর একটু আগে ঘুম থেকে উঠলাম, আমরা সবাই সবাই ঘুমাচ্ছিলাম বাড়ির সবাই, তো সানা প্রথম ঘুম ভাঙলো, তারপরে আমার, তারপর ওর বাবার। আর এখন এই যে সোনার বাবার গুলো খেলছে, প্রথম প্রথম গিয়ে কাঁদছিল আর এখন বেশ সঙ্গ দিচ্ছে, বেশ ভালো। শুধু বলছে হচ্ছে ওকে ডাকতে বাবা পাপা, এই যে বলছে যে এইসব গুলো ডাকো, অনেক কথা বললো আমার সাথে, অনেক কথা বলেছে নাকি, কি সব বলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, কি বলছো বুঝতে পারছি না, কি ভাষায় কথা বলছো, কি ভাষা আরবি ভাষা, হ্যাঁ কি কি বলো কি সমস্যা, যাবে বাজারে, যাবে বাজারে, যাবে আমার সঙ্গে, আমার সঙ্গে বাজারে যাবে, যাবে বাজারে যাবে, হ্যাঁ যাবে, চল
চলো ঘুরে আসি। এই যে রাহির বান্ধবী এসেছিল, তাই তো? কে এসেছিল? বান্ধবী এসেছিল? দাদার সামনে কান্না কাটে একটু কথা বলতে দেয় না, এখন তো চুপ করে আছে। এই যে আমি বেরিয়েছি একটু সরবেড়ে যাবো বলে, আর একটু কান্নাকাটি করছে, বুলটির কোলে ভীষণ কাঁদছিল, তাই আমার কাছে চলে এসেছে। এই যে বেরিয়ে পড়েছি সরবেড়ে যাবো বলে, আর টোটো ভ্যান ওই আসছে পিছনে। এমনি সন্ধে হয়ে গেলে টোটো ভ্যান পাওয়া যায় না। যে এক্ষুনি বাজার থেকে এলাম, আর সঙ্গে জুতো নিয়ে এসেছি। বুলটি কয়েকদিন আগে পড়ে গিয়েছিলো কলে, পড়ে গিয়ে ভীষণই লেগেছে ওর, মানে ওর পেটের ব্যথা প্রায় ভালো হয়ে গেছিলো, কিন্তু পড়ে গিয়ে এত লাগা লেগেছে, এখন যন্ত্রণা করে, ও এখন আর পাশ ঘুরে শুতে পারে না, আর উঠতে পারে না, বসতে পারে না, সে মানে খুব খারাপ অবস্থা ওর এখন। তো এর আগে আমাকে ফোন করে বলেছিল এই কয়েকদিন আগে যে ও পড়ে গেছে, আমি অতটা সিরিয়াসভাবে নিইনি, আমি ভাবলাম যে একটু সামান্য লেগেছে হয়তো, কিন্তু এসে দেখলাম সত্যি ও ভীষণ খারাপ অবস্থা, নতুন করে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে, কী হবে জানি না। এই জন্য আসলে প্রবলেম ছিল জুতোতে, ও যে জুতো ব্যবহার করে সেই জুতোটার নিচটা এত মানে প্লেন হয়ে গেছে, অনেক দিনের জুতো তো, চটি জুতো, আর একদম সমান হয়ে গেছে, আর কলে একটু তো স্লিপ থাকে, জল টল থাকে, আর ও পা দেওয়ার সঙ্গে সঙ্গে স্লিপ খেয়ে পড়ে গেছে। মানে ও কোনো দিন ওই নিচে কলে নামতো না, এইখানে স্নান করতো, তো ওই দিনই ফার্স্ট নেমেছে, আর ও প্রথমেই নেমে আর পড়ে গেছে। তো এই জন্য আজকে আমি সরবরাহ থেকে জুতো আনলাম ওর জন্য, ভালো মানে সোলটা যাতে একটু ইয়ে থাকে, অসমান থাকে, যাতে না স্লিপ খেয়ে পড়ে যায়, সেই টাইপের জুতো নিয়ে এসেছি। আর কিছু জিনিসপত্র ছিল ওর জন্য এনেছি, তো আমি দেখাচ্ছি কি জুতো এনেছি, কেমন জুতো আমিও দেখি। জুতো মানে দেখাতে নেই, তবুও দেখাচ্ছি, যেহেতু ও এনেছে আমার জন্য। এই যে কালারটা খুব সুন্দর হয়েছে, একদম কালো কালারের এই নিচটা, আর এইটা হচ্ছে কেমন কালার, মানে সোনালি কালার কিন্তু কালচে মতো, তাই না? কালের উপরে গোল্ডেন, হ্যাঁ কালের উপরে, বেশ ভালো লেগেছে আমার জুতোগুলো, দারুণ লেগেছে। আমি একটু পরেও দেখি কেমন, পায়ে পরলে ভালো লাগবে, দেখো ভালোই লাগছে, ভালো লাগছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই মানে সোনালি কালারের জন্য, ভীষণই ভালো লেগেছে। আর মানে হয়তো নিজে গিয়েও হয়তো এরকম জুতো আমি পছন্দ করে আনতে পারতাম না, ও যেটা এনে দিয়েছে আর কি। আর এনেছে এই যে টিপ, আমি টিপের পাতা কিনি, তো আসার সঙ্গে সঙ্গে আমি একটা পরেও নিয়েছি কপালে, ভাবছিলাম যে অনেকটা বড়, আমি একটা ছোটো টিপ পরি, তো এরকম একটা কৌটা এনে দিয়েছে। এরকম যে কৌটার মধ্যে টিপ থাকে আমি জানতাম না, আমি পাতাই কিনি, আমি বলছি বাবা এরকম কৌটা তুমি কোথায় পেলে, আর হচ্ছে এগুলো বেশ বড় বড়, বলছে না না আমি এর থেকে বড় ছিল, আমি বললাম যে ছোট সাইজ দিন, তো ছোট সাইজটা এটাই দিয়েছে, আর বলছে এর থেকে ছোট পাওয়া যায় না, কেন জানি না, পাতা টিপে ছোট পাওয়া যায়, কিন্তু এটা বেশ ভালো, এই সাইজটা বেশ আমি পড়েছি, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আর এই যে আমি বলেছিলাম যে কালো কার্ড আনতে, মানে সোনার জন্য, অনেকেই বলছিল যে একটু হাতে বা পায়ে একটু কালো কার্ড বেঁধে দিতে, তো ওই জন্য আমি এই যে আনতে বলেছিলাম। এর আগে মেজো বোন এনে দিয়েছিল, পরিয়েছিলাম, ও এত ছটপট করে যে খুলে পড়ে গেছে, আর হচ্ছে ছোটো বোন এনে দিয়েছিল, সেটা তো খুলে পড়ে গেলো, আর অনন্যা প্রথম এনে দিয়েছিল, তখন ষষ্ঠী পুজোর সময় আঁতুর কেটে যাওয়ার পর কেটে দিয়েছিলাম আমি, তো এইগুলো ভাবছি যে ভালো করে বাঁধতে হবে। আর এগুলো লাইলন মতো, তো তো এমনি আমরা বড়রা কী করি, যখন পড়ি তখন মুখটা একটু পুড়িয়ে নিলে কিন্তু মানে খোলে না, কিন্তু যেহেতু ও বাচ্চা, ওর কাছে তো আর ওই পুরানো যায় না, তো ওই জন্য বারবার করে ও এত ছটফট করে খুলে যায়, এটা দেখি একটা আলাদা রকমভাবে বাঁধতে হবে যাতে ওর না খুলতে পারে, ওই দুবার করে গিট দিয়ে আর খুলে যায় এগুলো, ওর ছটপটানি জ্বালে। তো জুতোগুলো তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর আমরা একটু খেতে চেয়েছিলাম গরম জিলিপি, তো হয়তো গরম জিলিপি বাজার থেকে ওখান থেকে নিয়েছে, কিন্তু এতটা রাস্তা এসেছে, বাজারটা আমাদের যেহেতু অনেকটা দূরে, তো ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমরা একটু গরম গরম জিলিপি খাবো। আর আমরা বাজার থেকে বা কোনো কিছু আনলে আর কি
বিশেষ করে সন্ধ্যের পরে, তো আমরা একটু আগুনে সেঁকে সেটা মানে ঘরে তুলি, বা যে মানুষটা আসে দূর থেকে তো তাকে একটু আগুন ছুঁয়ে নিই। এটা আর কি গ্রামে বলে এটা করতে হয়, বলে অনেক দূর থেকে আসলে ঘরে বাচ্চা থাকলে বা যারা প্রেগনেন্ট থাকে তো এটা করতে হয়। তো সব কিছুই করে নিয়েছি, নিয়ে ঘরে ওগুলো রেখে দিয়েছি। এমনি জুতো সাইজ ঠিক আছে তো? হ্যাঁ, আমি 7 নম্বর জুতো পরি, তো ঠিক আছে একদমই। না এটা 6 নম্বর, কিন্তু বড় 6 নম্বর। এটা 6 নম্বর? হ্যাঁ, 7 নম্বর। এই এই জুতোটা 7 নম্বর নেই, তো বললো যে এই সাইজটা একটু বড় আছে নিয়ে যাও। তোমার তো ঠিকই হয়েছে। হ্যাঁ ঠিক হয়েছে, কিন্তু আমি 7 নম্বরই পরি, তো ভীষণই ভালো হয়েছে আর আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আগের দিন জুতোর জন্যই পড়েছি আর সত্যি ভীষণ কষ্ট পাচ্ছি এখনো, মানে সেই নতুন ভাবে যেন সেই আগে যেরকম আমি প্রথম প্রথম যে কষ্টটা পেয়েছি আর এখন যেন সেই নতুনের মতো, মানে যখন আমার কাটা হয়েছিল ঠিক সেরকমই কষ্ট পাচ্ছি। ও ওই জন্য আজকে বাড়িও গেল না, ও বললো যে তাহলে তোমাকে এগুলো কিনে দিয়ে তারপরেই যাই। বাবাকে বললে অবশ্যই এনে দিত, কিন্তু বিয়ের পরে বিশ্বাস করুন আমার না আর বাবার উপরে চাপ দিতে ইচ্ছা করে না, সে সামান্য কিছুর উপরেই হোক, তবুও বাবা একটু কানে শুনলে বা চোখে যদি দেখে যে কোনো কিছু লাগছে বাবা সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে। কিন্তু আমার এটাই মনে হয় যে কেমন জানি, অথচ এখান থেকেই বড় হয়ে গেছি, এখানেই সব কিছু আবদার করতাম বাবার কাছে, কিন্তু এখন ওরকমটা মনে হয় কেন আমি জানি না। এটা বোধহয় মেয়েদের প্রত্যেকেরই হয়, এটা একটা সময় আসলে এরকমটা মনে হয় যখন শ্বশুরবাড়ি যাওয়া হয় তখন ঠিকভাবে বাপের বাড়ি এসে সেই বাবার কাছে সেই আবদার করা যায় না, আবার মানে শ্বশুরবাড়ি গিয়ে স্বামী হোক বা শ্বশুরবাড়ির মানুষের কাছে সেই আবদার করা যায় না যে আমার কী কী চাই, এই আর কি ব্যাপার। যাই হোক, আমার বলতে হয়নি, আমার হাজব্যান্ড মানে ওর মানে আমার জুতোটাও পড়েছিল, পরেই ও বুঝেছে যে এই জুতোটা একদম মানে ভীষণই খারাপ, ওই জন্য নিজের থেকেই আজকে এনে দিয়েছে। তো এখন ঘরে চলুন। আর হ্যাঁ, ঘরে মানে ভোল্টেজ এত কম এখানে কারেন্ট যে মানে উপরে ফ্যান চলছে আবার এক্সট্রা করে পাশেও ফ্যান চালাতে হচ্ছে, শোনা না হলে একদম চুপ থাকছে না। বাইরে এসে কথা বলছি কেননা বাইরের আলোটা একটুখানি ভালো জ্বলছে এই লাইটটা, আর ঘরের লাইটগুলো না টিম টিম করছে ঠিকভাবে আর কি, ক্যামেরায় আসছে না কিছু, ওই জন্য আমি এই পোর্টের সামনে এসে কথা বলছি। তো চলুন ঘরের দিকে যাই এখন। জিলিপিগুলো দেখতেও যেমন খেতেও তেমন লেগেছে, একদমই ভালো লাগেনি। তো আমার ভিডিও যারা নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।